বন্ধুরা, এটা হচ্ছে অ্যালবানির সবচেয়ে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় ওয়ালমার্ট। আমরা এর ভিতরে যাই, দেখি কি হয়। তো এই ওয়ালমার্টটা দেখার জন্য আসলে আমরা একটু গ্রিপ ছিলাম, এটা হিউজ। আর একটা ব্যাপার হচ্ছে দেখুন, আসলে আমরা প্রথম এসলাম তো এখানে, আর এটা সকালে এসেছি এখানে। আসলে সেরকম লোকজন এখনো আসতে পারেনি, আজকে উইকডে। সো এটা হচ্ছে ডাউন স্টেয়ার্স, দেখুন নিচে কসমেটিক্স বা বিভিন্ন ইয়েগুলো দেখা যাচ্ছে। আর পোশাক বা অন্যান্য কিছু, তো এটা হিউজ। এটা হচ্ছে নিউ ইয়র্ক তথা সবচেয়ে বড় ওয়ালমার্ট। ওয়ালমার্ট হচ্ছে একটা বড় একটা চেইন। সো ফাল্গুনি, এটা কি টোটাল ইউএস এর সবচেয়ে বড় না নিউ ইয়র্কের সবচেয়ে বড়? আমি যেটা শুনেছি টোটাল ইউএস সারা বিশ্বের মধ্যে এটা বড়, সারা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে এই ওয়ালমার্টটা হচ্ছে বড়। সো এটা হচ্ছে অ্যালবানির প্রাণকেন্দ্রে, অ্যালবানিতে, নিউ ইয়র্কের রাজধানী যেটা, সেই অ্যালবানিতে আসলে এটা আছে। তো দেখি ডাউন স্টেয়ারে আমরা যাব, থাকুন আমাদের সঙ্গে। ইলেকট্রনিক্সের অপশনস, লাগেজ আছে। ওয়ালমার্ট আসলে এমন একটা স্টোর, সুপার শপ, সুপার স্টোর, যেখানে মানে পাওয়া যায় না নিত্য ব্যবহার্য জিনিস, এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। বাচ্চারা এই গাড়িগুলোতে চড়ে ঘুরে বেড়াতে পারবে, স্পোর্ট কার বাচ্চাদের জন্য। খুব বেশি এক্সপেন্সিভ বলা যাবে না। এই যে এইটা একটা স্পোর্ট বাইক, এটা $199, সো আই থিঙ্ক দ্যাট ইজ নট এক্সপেন্সিভ, রাইট?